ফাইনালি ট্রেন থেকে নেমে পড়লাম পুরো ফ্যামিলি নিয়ে। আজ যাব মায়াবী নগরী, তো চলুন। যাযাবর বাপি ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। এখন স্টেশনের বাইরে বেরিয়ে অটো অথবা বাস ধরতে হবে, তো বাস ধরার জন্য এগিয়ে চলেছি। স্টেশন থেকে বেরোনোর পর সাথে সাথে অটো পেয়ে গেলাম, সেই অটো করে চলে এসেছি। অটো থেকে নেমেও পড়েছি, তো প্রচুর ভিড় ছিল তাই অটোতে ওঠার ছবিটি দেখাতে পারিনি। ধীরে ধীরে এগিয়ে চলেছি মায়াবী নগরীর উদ্দেশ্যে। তো মায়াবী নগরী যেতে হলে নৌকো করে লঞ্চে নদী পার হতে হবে, তো টিকিট করে নিয়ে সোজা এবার নৌকোতে ওঠার জন্য এগিয়ে চলেছি। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কোথায় চলেছি, কোন মায়াবী নগরীর কথা বলেছি। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, আমি যে মায়াবী নগরীর কথা বলেছি সেটা হচ্ছে নবদ্বীপ, মায়াপুর ধামে যাচ্ছি। তো আমার সাথে চলুন, আমি এবার বোটে করে ওপারে যাব, তারপর মায়াপুর ইসকন মন্দিরে আপনাদের নিয়ে যাব। তো আমাদের পৌঁছতে পৌঁছতে অনেকটা দেরি হয়ে গেছে। ফাইনালি নৌকোয় উঠে পড়লাম, আমরাই প্রথম যাত্রী। এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, নৌকোতে প্যাসেঞ্জার ভরে যাবে, তারপরেই আমরা পৌঁছে যাব। নৌকোতে ধীরে ধীরে প্যাসেঞ্জার হচ্ছে। ওই যে বোটটা দেখতে পাচ্ছেন, এই বোটটা মায়াপুর থেকে নবদ্বীপ ধামে যাবে। তো আমাদের নৌকো এখনই ছাড়বে, ওপাশ থেকে আরেকখানি নৌকো আসছে, এটা এখানে পৌঁছে যাবে। আমাদের নৌকাটাও এখন রওনা দিয়ে দিয়েছে। Thank you.
আমরা ধীরে ধীরে ঘাটের কাছে পৌঁছে গেছি। এবার নৌকো থেকে নেমে সোজা বাস অথবা অটো ধরব। এগিয়ে চলেছি। ফেরিঘাট থেকে বেরোনোর সাথে সাথেই বাস পেয়ে গেছিলাম, তো সোজা আমরা ইসকন মন্দিরে চলে এলাম। মাঝখানে ভিডিও করতে পারিনি, তাই দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো চলুন এগিয়ে চলেছি, মন্দিরের ভেতরে যাব। আমরা যখন ইসকন মন্দিরে পৌঁছলাম তখন বেলা প্রায় 3:30, প্রচুর খিদে পেয়ে গেছে। তো ধীরে ধীরে এগিয়ে চলেছি। এবার প্রসাদ কাউন্টারে গিয়ে কুপন নিয়ে সোজা প্রসাদ খেতে চলে যাব। প্রসাদ কাউন্টার থেকে টিকিট নিয়ে সোজা প্রসাদের রুমে চলে এসেছি। ভিডিও করতে পারিনি, সেই জায়গায় ভিডিও করতে দেয়নি, এখন ভিডিও করাও খুব মুশকিল হয়ে গেছে। এখানেও যখন শুটিং করছিলাম তখন বারণ করছিল, আমি বলেছি জাস্ট 1 মিনিট আমি ভিডিও করব। তো তারপর ওনারা অনুমতি দিয়েছে, তারপরেই আমি আপনাদের দেখাতে পারছি। তো আমি এখানে 40 টাকার কুপন নিয়েছিলাম, সেই সময় 40 টাকার কুপনই পাওয়া যাচ্ছিল। তো অমৃত, একদম অমৃত খেলাম, এত স্বাদ কি বলবো, ভাষায় এটা বোঝানো মুশকিল। আপনারা অবশ্যই এলে ইসকন মন্দিরে অবশ্যই প্রসাদ খাবেন, আশা করি খুব ভালো লাগবে। ডিসেম্বর মাস, ছুটির মরশুম চলছে, মন্দিরে প্রচুর ভিড়, দূর দূরান্ত থেকে প্রচুর লোক এখানে এসেছে, প্রচুর ভক্তের সমাগম হয়েছে। তো আমি ভেবেছি আজ ইসকন মন্দিরেই থাকবো, কিন্তু আমার আর ইসকন মন্দিরে থাকা হলো না, আমি কোনো রুম পাইনি। প্রায় সম্পূর্ণ ইসকন মন্দির ঘুরে ফেলেছি, যতগুলো থাকার লজ আছে মন্দিরের ভেতরে কোনোটাতেই জায়গা ছিল না, একদম সব হাউসফুল। তো যাই হোক, আমি এখান থেকে কিছু প্রসাদ কিনে নিলাম বাড়ির জন্য। এই নবদ্বীপের মায়াপুর ইসকন মন্দির সত্যি একটি অবাক করা মায়াবী নগরী। এখানে দিকে দিকে কৃষ্ণ নামে মানুষকে মোহিত করে দিয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। এর পরবর্তীতে মায়াবী নগরীর দ্বিতীয় ও তৃতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আশা রাখছি আপনারা অবশ্যই দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। মাইক্রোস বুক।